আমরা অনেক সময় রিপেয়ারের ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি, তো আজকে আমরা এই অ্যালেসের একটা বিভড নিয়ে ভিডিও করব এবং কি আপনাদের দেখাবো যে আসলে আমরা এটা রিপেয়ার করছি, কী কারণে রিপেয়ার করছি, কী কারণে রিপেয়ার করছি এবং কীভাবে রিপেয়ার করছি। হ্যাঁ, তো এই বিভডটা আসলে আমরা অনেক সময় পাওয়ার দেওয়ার সময় আমরা দেখি দুই ফেজ দিয়ে আমরা রিপেয়ার যারা করি তারা কিন্তু দুই ফেজ দিয়ে অন করি এবং এরকম লাইট অথবা মোটর দিয়ে চেক করি। হ্যাঁ, এটা এলএস ফাইভ আইজে ফাইভে একটা বিভডি দেখেন, এখানে থ্রি ফেজ একটা বিএফটি 4.5 KVA। ওকে, তো দুই ফেজটা আমরা আসলে কীভাবে দিই এবং কি আমরা তো 220 ভোল্টেজ দিয়ে সেটা চেক করি, তো 440 ভোল্টেজটা কীভাবে করি। তো এরকম একটা ট্রান্সফর্মার কিন্তু আমরা বাজারে কিনতে পাই, এই ট্রান্সফর্মারটা আমাদের দেখেন এখানে এই ট্রান্সফর্মারের কাজ থাকে, এটা একটা স্টেপ আপ ট্রান্সফর্মার, 220 ভোল্টেজ এটার ভিতরে আউটপুট হয় এবং কি 440 ভোল্টেজ এটা দিয়ে ইনপুট হয়। আপনি যখন এখানে 440 দুই ফেজ দিবেন তখন নিউট্রালবিহীন 110 110 দুইটা ফেজ বের হবে। তো আমরা এটাকে কি করি, এটাকে স্টেপ আপ করি, আপনার যখন ইউজ প্রপারলি এটা ইউজ হয় হলো স্টেপ ডাউন করার জন্য, তো আমরা এটাকে স্টেপ আপ করি। যেমন যেই পাশ থেকে ভোল্টেজটা আউট হবে আমরা সেই পাশে 220 ভোল্ট ইনপুট করি, আর আউটপুট সাইড যেটা হয় প্রাইমারি সাইড যেটা থাকে সেটাকে আমরা সেকেন্ডারি সাইড হিসেবে ইউজ করি এবং সেটা দিয়ে আমরা 440 ভোল্টেজ পাই। তো আমি এখানে দেখেন আমার 220 লাইনে আমি ইনপুট করতেছি এইখানে এবং কি সিরিজ লাইন জ্বলতেছে, এইখানে আমার বিএফডিটা কিন্তু পাওয়ার পাইছে। দেখেন কোনো ধরনের লো ভোল্টেজ অ্যালার্ম বিহীন, যদি কোনো ধরনের লো ভোল্টেজ থাকতো তো অবশ্যই কিন্তু অ্যালার্ম দিত এবং আমরা অ্যালার্ম বিহীন কিন্তু এটাকে রান করতে পারলাম। এখন আমি যদি এটাকে প্রেস করি দেখেন এখানে স্টার্ট হচ্ছে আর এইখানে আমার এইখানে স্টার্ট হচ্ছে এবং এইখানে আমার রান হচ্ছে, দেখেন রান হচ্ছে, ওকে রান হচ্ছে স্টার্ট হচ্ছে। তো এই বিএফডিটা আমরা আসলে কী সমস্যার কারণে রিপেয়ার করি সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করি। এটা আমাদের কুরিয়ার করে এক ভাই পাঠায় দূর থেকে, ঢাকার বাইরে থেকে, তো তার আরও একটা বিএফডি দুইটা বিএফডি পাঠায়। তা আমরা কি করি, একটা তাৎক্ষণিক তাকে রিপেয়ার করে দিই যেহেতু তার মেশিন বন্ধ থাকে, আর দ্বিতীয়টা সে এই দুইটা ইনভার্টারই কিন্তু অন্য কোথাও দেখাইছে এবং দেখানোর পরে সেখান থেকে একটা রিপেয়ার এইগুলো না করে ফেরত দেওয়া হয়েছে। এর কারণ ছিল এটার ভিতরে ইরর আইসা পড়ছিল। তো আমরা জানি আই যে ফাইভ বিএফডিটা ইরর আসলে এটার সমাধান কিন্তু খুব ক্রিটিক্যাল, সবাই করতে পারে না, এটা ফ্যাক্টরিতে চেঞ্জ করার জন্য বলা হয়ে থাকে। তো আমরা কিন্তু এটা করতে সক্ষম এবং কি করেছি, দেখেন এটা আমরা রিপেয়ার করেছি এবং আশা করি এই ভাইটাও আমার ভিডিওটা দেখবে আর তার সাথে কিন্তু আমার ইউটিউবের মাধ্যমে পরিচয়। তো এরকম বাংলাদেশের অনেক জায়গা থেকে কিন্তু আমরা এই এই কাজগুলো নিয়ে থাকি এবং কি করে থাকি এবং নতুন প্রোডাক্টগুলো আমরা সেল করি। তো এই বিএফডিটার যে সমস্যাটা ছিল সেটা ছিল এটার প্রসেসরে, ওকে এটার যে প্রোগ্রামিং সাইট আছে যেটার ভিতরের যেই সফটওয়্যার্স বা প্রোগ্রামিং সাইট আছে যেটার ভিতরে আমরা প্যারামিটার দেই সেই সাইডে সমস্যা ছিল, সেই ওখানে আপনার কোন আইসিটা খারাপ সেটা আপনাকে বিস্তারিত বের করতে হবে। তো আমি এটা যেহেতু একটু আলাদা কাজ, এই ইরর প্রবলেমটা খুব কম মানুষ সমাধান করতে পারে, তো আমি আসলে এই ভিডিওতে এটা বলতে পারতেছি না। অবশ্যই আমাকে যদি কেউ কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে নক করেন আমি হয়তো বা কিছু মানুষকে সাপোর্ট দিব যারা আমার খুব ঘনিষ্ঠ বা কন্টিনিউ ভিডিও দেখেন, অবশ্যই সাপোর্ট দিব। আপনারা এই ইরর প্রবলেমটা হলেও কিন্তু সমাধান করতে পারবেন, দেখেন কোনো ধরনের ইরর নেই এবং কি এটা রানও হবে চলবে স্টপ রান। আর এই বিএফডিটার প্যারামিটার সম্পর্কে যদি আমরা বলি, এটার প্যারামিটার দেখেন এখানে অ্যাক্সুলেশন, এটা হলো অ্যাক্সুলেশন টাইমটা, এটা ডিসকুলেশন টাইমটা, এইটা হলো ড্রাইভ মোড। আমরা যেটা ড্রাইভ মোড কোনটাকে বলা হয়, আমরা যখন কোনো ধরনের সুইচিং করি সেই ড্রাইভটা আসলে কি কন্ট্রোলিং এক্সটার্নাল পাওয়ার দিয়ে করব নাকি কিপ্যাড থেকে করব নাকি কমিউনিকেশন থেকে করব সেই জিনিসটা কিন্তু এখানে সিলেক্ট করা যায়। দেখেন এখানে কত বন্ধ যায়, 1 2 3 4, চারভাবে এটাকে চালানো যায়। কীভাবে, এক হলো গিয়ে কিপ্যাড, দুই নম্বর হলো এক্সটার্নাল, তিন নম্বর হলো মুড বাস, আর চার নম্বর হলো প্রফিবাস, এই চারটা অপশনে কিন্তু এখান থেকে চালানো যায় পিএলসি কন্ট্রোলিংয়ের মাধ্যমে। আর তারপরে যেটা দেখব সেটা হলো এখানে ফ্রিকোয়েন্সি মোড,
ফ্রিকোয়েন্সি ওয়ান সিলেক্ট করা আছে, আপনি যা মনে চায় এখানে সেট করতে পারবেন। ভেরিয়েবল প্রোগ্রাম বলেন, কমিউনিকেশন প্রোগ্রাম বলেন, যেই ধরনের প্রোগ্রামই চান এখান থেকে কিন্তু সেট করতে পারবেন। তো এই এটা দেখানোর মানে আমার এই একটাই কারণ যে আপনারা যখন রিপেয়ার করবেন বা রিপেয়ারে পাঠাবেন তো অবশ্যই জেনে নেবেন যারা কারা ভালো ভালো কাজ করে এই এই বিএফবি সম্পর্কে, এবং কি কাদের কাছে দিলে জিনিসটা সমাধান হবে। এখন অনেকেই বিএফবি রিপেয়ার করে থাকে, বাট কার কতটুকু এক্সপিরিয়েন্স আমি জানি না। তবে আমরা কিন্তু শুধু বিএফবি না, এবং যে কোনো ব্র্যান্ডের বিএফবি নিয়ে কাজ করি। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের যারা টিউটোরিয়াল ভিডিও চান তো আমার চ্যানেলগুলো কিন্তু অবশ্যই একটু ঘেটে দেখবেন, অনেক ভিডিও পাবেন।